সাতজন মেম্বার অফ পার্লামেন্ট, সাতজন সংসদ সদস্য উনারা পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর মধ্যে ছয় জনের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে, আমরা পত্রিকা মারফত জেনেছি। আমি যে বিষয়ে আইনি নোটিশ পাঠিয়েছি এটা হচ্ছে গিয়ে যে আমি রাষ্ট্রের কাছে জানতে চেয়েছি যে ১৪ মাস আগেই তারা পদত্যাগ করেছেন, তারা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তারা বলেছেন যে এখন আর কাজ করার মতো না, পদত্যাগ তার পদ থেকে করেছেন কিন্তু সুবিধা থেকে তো এখনও পদত্যাগ করেছেন কি না। সুবিধা থেকে পদত্যাগ বলতে উনি সংসদ সদস্য হিসাবে গাড়ি নিয়েছেন কি না, সংসদ সদস্য হিসাবে একটা জায়গা পাঁচ কাটার সম্পদ জমি নিয়েছেন কি না। আর জমি এবং গাড়ি নিয়ে থাকলে উনি এই যে আগামী যে ১২-১৪ মাস উনি যে এই সুবিধাটা ব্যবহার করবেন কি না, এগুলো আমাদের একটু জানা দরকার। এখন আমাদের কাছে তো কোনো ইনফরমেশন নাই, আমরা কোথাও এই ইনফরমেশন পাচ্ছি না যে তারা যে বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যের সাথে তো এইখানে কোথাও তারা বলেন নাই যে আমরা যেহেতু আমরা ১৪ মাস আমরা দায়িত্ব পালন করব না। কারণ তারা তো শপথ নিয়েছিলেন, তারা তাদের দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে গিয়ে তারা রিজাইন করেছেন, এটা তাদের দলীয় সিদ্ধান্ত, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু দলীয় আনুগত্য দল থেকে তো দেশ বড়, ব্যক্তির চেয়ে তারা দল বড়, এটা মেনে তারা দলের সিদ্ধান্তে তারা রিজাইন করেছেন। কিন্তু দলের চেয়ে তো দেশ বড়, তারা তো প্রায় ৫.৫ লক্ষ মানুষের দায়িত্ব নিয়েছিলেন, তারা শপথ নিয়েছিলেন। এইখানে যে ১৪ মাস তারা কাজ করবেন না, এই কাজ করবেন না কিন্তু কি কি সুবিধা রাষ্ট্রের ব্যবহার করবেন, এইটা জানার জন্য আমি সংসদের যে সেক্রেটারি এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের সেক্রেটারি এবং মিনিস্ট্রি অফ হাউজিং পাবলিক ওয়ার্কস এটার সেক্রেটারি, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর চেয়ারম্যান এবং গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং কন্ট্রোলার জেনারেল অডিটর জেনারেল যারা, তাদের কাছ থেকে আমি আগে ৭২ ঘন্টা সময় দিয়ে জানতে চেয়েছি যে রাষ্ট্র তাদেরকে কি কি দিয়েছে। এখানে আমার বক্তব্য হচ্ছে গিয়ে যে ১৪ মাস আগে রিজাইন করবেন, এটা আপনাদের ব্যক্তিগত বা দলীয় ব্যাপার, করেন। ভবিষ্যতে উনারা সহ ভবিষ্যতেও যখন কোনো এমপি যদি পদত্যাগ করেন তাহলে এই বিষয়ে রাষ্ট্রের কাছে সবসময় মানুষের কাছে পরিষ্কার থাকা দরকার যে এমপি হওয়ার কারণে কি কি লাভবান তিনি হয়েছেন। অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আরে এমপি হইলেই তো একটা এই পাঁচ কাটা ঢাকাতে একটা জমি পাওয়া যায় এবং একটা ল্যান্ড ক্রুজার গাড়ি পাওয়া যায়, এই যে একটা টেন্ডেন্সি এমপি হওয়ার বিষয়ে, এগুলা যদি জনগণের সামনে না আসে, জবাবদিহি যদি না আসে, আপনারা লোভে এমপি হইলেন আবার আরও বেশি লোভের কারণে রিজাইন করলেন। শুনেন, সুবিধা নেওয়া শেষ, সব সুবিধা নেওয়া শেষ, এখন আবার বলতেছেন যে অমুকের আর তমুকের বাংলাদেশ, এইটা বলতেছেন, এইটা আমার কাছে মনে হয়েছে যে জনগণের সামনে খোলাসা হওয়া উচিত। নট ইরেসপেক্টিভ অফ শুধু বিএনপি, যে কোনো পার্টির এমপিরা যখন শপথ নিয়ে মানুষের এরকম ৫ লাখ মানুষের দায়িত্ব নেন, নিয়ে কি কি রাষ্ট্র থেকে সুবিধা নেন আর কি কি দায়িত্ব পালন করেন, কখন দায়িত্ব থেকে চলে যান, আর দায়িত্ব থেকে চলে যাওয়ার পর এই সুবিধা থেকে তো কখনোই পদত্যাগ করেন না, এটা একটা ব্যাড এক্সাম্পল যে বেশিরভাগ বাংলাদেশের মানুষ দায়িত্ব ছেড়ে দিতে খুব আগ্রহী কিন্তু সুবিধা ছেড়ে দিতে গেলে নানান ধরনের কথা আসে যে আমরা তো কিছু কাজ করছি, আমরা তো আরও কিছু করব। তো এতই যদি খারাপ লাগে সংসদে যে আপনারা গেলেন, এটা তাদের রাজনৈতিক ব্যাপার, কিন্তু এই আরাম থেকে একটু বঞ্চিত হবেন না, এটা জনগণ জানতে চায়, আমরাও জানতে চাই। জনগণের প্রতিনিধি হিসাবে আমি এই আইনি নোটিশটা পাঠিয়েছি, আশা করি এটার আনসার পেলে আইনগত কী কী ব্যবস্থা নেওয়া যায় বা তাদের কী বক্তব্য, তারা কি এই জমি ফেরত দিবেন কি না, তারা কি এই গাড়ি ফেরত দিবেন কি না, এটা আমরা জানতে পারব। বাংলাদেশের সমস্যাটা তো এইটাই যে আগে সুবিধা নিছেন এই জন্য প্রশ্ন তুলেন না, এই জন্য আমরা এখন তুলতে পারবো না, তা তো না। আগে যারা সুবিধা নিয়েছেন বাংলাদেশটারে যারা ১২টা বাজাইছেন তারা তো বাজাইছেনই, এইবার যারা ১২টা বাজাইতে চাচ্ছেন তাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই যে কী কী সুবিধা নিয়ে এখন ১২টা বাজাচ্ছেন।